বাইরে কিম জং উন, প্রকৃতিও নাকি তার নিয়ন্ত্রণে। প্রকৃতি কারো নিয়ন্ত্রণে থাকে না এতদিন সবাই তাই জানত, কিন্তু উত্তর কোরিয়া তা মানে না। এই দেশের মতে তাদের দেশের সর্বেসর্বা কিম জং উন প্রকৃতির ওপরও নিয়ন্ত্রণ নিয়েছে, তার ইশারাতেই নাকি চলে সব কিছু। যে কিমের অস্ত্র পরীক্ষায় বিক্ষুব্ধ বিভিন্ন দেশ, সেই কিম নাকি সত্যিই শক্তিশালী, এমনটা অবশ্য মনে করে কিমের দল। এই দলের মতে আবহাওয়ার মতিগতি কেমন থাকবে তা নির্ভর করছে কিমের ইচ্ছার ওপর, প্রকৃতিও নাকি ভয় পায় তাকে। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমে প্রায় ভগবান সমতুল্য মনে করা হচ্ছে কিম জং উনকে। এদেশের সরকারি সংবাদ মাধ্যম KCNR জানিয়েছে পারও কিমকে দেখে খুশি প্রকাশ করে, তাদের আবহাওয়ার প্রকৃতি বদলে দেয়। আর তা বলতে গিয়ে মাউন্ট পেত্তুর উত্তর কোরিয়ার সব থেকে পবিত্র স্থান বলে মনে করা হয় কথাও উল্লেখ করা হয়েছে। এই পাহাড়ে রয়েছে কিমের দাদা কিম ইল সুয়ের মূর্তি। এই পাহাড়ের উচ্চতা 9,022 ফুট এবং ডিসেম্বরে এটি বরফে ঢাকা থাকে। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমের মতে কিম যখনই এখানে আসেন তখনই নাকি তুষারপাত বন্ধ হয়ে গিয়ে রৌদ্রোজ্জ্বল হয়ে ওঠে প্রকৃতি। একদিকে যখন কিমের জয় জয়কার করতে ব্যস্ততার অনুরাগীরা, সেইখানেই অনেকে আবার মনে করছে আবহাওয়া দপ্তর থেকেই হয়তো কিমকে জানানো হয়েছে কোন দিন পাহাড়ে যাওয়া উচিত হবে বা কোন দিন পাহাড়ের পরিবেশ আবহাওয়া ভালো থাকবে। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।